नमस्कार बंधुरा, आज देखा एलईडी प्रोजेक्टर लेंस कीभावे लागानो हय। ये एलईडी प्रोजेक्टर लेंस तो इटा खुले जाबे। ये प्रोजेक्टर लेंसे ये पाती लागिए फोगेर पाती, इटा खुले लागिए तीनटा घाटेर सुच निये ये तीनटा তিনটাতে তার লাগবে। মাঝখানের পিনটাতে ব্যাটারি লাইন লাগবে আর দুপাশে দুটো পিনে এলইডি প্রজেক্টরের যে তার ও দুটো তার লাগবে। এই যে লেন্স, প্রজেক্টর লেন্স এটা টাইট করে নি, টাইট করে লাগাবো। এই যে আগের যে ফগের 8 নম্বর যে বোল্ট আছে, 8 নম্বর বোল্টে লাগাচ্ছি। 8 নম্বর বোল্টে পাতি আগের থেকে দেওয়া আছে, পাতিতে লাগাচ্ছি 8 নম্বর বোল্টের। 8 নম্বর বোল্টে লাগাচ্ছি, এই যে এইভাবে উঠানামা হবে। এই যে তিনটা তার, এই তিনটা তার, দুটো মেন, একটা আর্থিং। এই তিনটা তারে একটু লম্বা করে নেব। এই যে তিনটা তারে লম্বা করছি, দুটো মেন, একটা আর্থিং, দুটো লাগাচ্ছি, সরি তিনটাই লাগাচ্ছি। তো ব্ল্যাক টেপ করে নিচ্ছি না হয়, পুরো তারটা দিয়ে ব্ল্যাক টেপ করে নেব যাতে দেখতে একটু ভালো লাগে। করে নিলাম, এবার উপর দিকে তুলে দেব। হেডলাইটের সাথে জুড়ব। এখানে ব্ল্যাক টেপ মেরে দিই, ব্ল্যাক টেপ দিয়ে দিচ্ছি যাতে তারটা বাইরের দিকে না বেরিয়ে যায়। এবার হেডলাইটের সাথে কানেকশন করব, হেডলাইটের সাথে না, ব্যাটারি লাইনে কানেকশন করব। ইয়ে তিনটা তারই যে সুইচের তার দেওয়া হয়ে গেছে, এই সুইচের তার তিনটা, একটা সুইচের তার লাইটটাতে লাগিয়ে দিচ্ছি। যে লাল কালার যে সুইচের তার লাগালাম, আরেকটা যে সুইচের তার লাইটের সাথে জুড়ে দিলাম। তো দুটা লাইটের সাথে জুড়লাম, দুটা মেনি মেন লাইটের সাথে জুড়লাম। এবার যে আর্থিং, এটা আর্থিং আর্থিংয়ে দেব, মানে এটা যে বডি লাইন, এটা বডি লাইন বাইকের যে কোনো বডিতে দিলে হবে, বাইকের যে কোনো বডি লাইনেই দিচ্ছি। আর যে সুইচের যে লাইন, ওই সুইচের লাইন ব্যাটারি লাইনে দেব। তো এই ব্যাটারি লাইনে জোড়া হয়ে গেল, এই যে এলইডি লাইট জ্বলছে। তো এলইডি প্রজেক্টর লেন্স তো চার রকম জ্বলবে, তো চার রকম জ্বলছে, এটা অফ, এটা অন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন, চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই সুইচ দেওয়ালে একটা জ্বলবে, তো এটা সামনেটাতেই দেখা যাবে। তার উল্টা দিকে সুইচ দিলে একটা জ্বলছে, 2 নম্বর জ্বলছে, 3 নম্বর, এই 4 নম্বর জ্বলছে, এই জ্বলছে 4 নম্বর, এটা দীপ দীপ জ্বলছে।